আমার প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পীরপাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত ক গ্রেটার হিমালয় খ ট্রান্স হিমালয় গ লেসার হিমালয় নাকি ঘ শিবালিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ লেসার হিমালয় পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি ক অসম ও বাংলাদেশ খ বিহার ও ঝাড়খণ্ড গ সিকিম ও ভুটান নাকি ঘ উড়িষ্যা ও ঝাড়খণ্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অসম ও বাংলাদেশ তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি আমাদের উত্তর হয়ে যাবে অসম ও বাংলাদেশ দেখো কি দেওয়া আছে লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ক শ্রীনগর টিস্কি গ মানালি নাকি ঘ লে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লে পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ক দাদাভাই নৌরজি খ বদরুদ্দিন তয়বজি গ ডব্লু সি ব্যানার্জি নাকি ঘ ফিরোজ শাহ মেহতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দাদাভাই নৌরজি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কপিল ধারা ফসলের অবস্থান কোথায় ক সোন নদীর ওপর খ চম্বল নদীর ওপর গ নর্মদা নদীর ওপর নাকি ঘ কৃষ্ণা নদীর ওপর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নর্মদা নদীর ওপর তাহলে কপিল ধারা ফসলের অবস্থান কোথায় আমাদের উত্তর হয়ে যাবে নর্মদা নদীর ওপর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত ক কর্ণাটক খ উড়িষ্যা গ তামিলনাড়ু নাকি ঘ কেরালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তামিলনাড়ু পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ক অন্ধ্রপ্রদেশ খ বিহার গ মধ্যপ্রদেশ নাকি ঘ উত্তরপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উত্তরপ্রদেশ তাহলে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে আমাদের উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি হিমালয় হচ্ছে একটি কি ক ভঙ্গিল পর্বত খ স্তূপ পর্বত গ অবশিষ্ট পর্বত নাকি ঘ টেবিল ল্যান্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভঙ্গিল পর্বত তাহলে হিমালয় হচ্ছে একটি ভঙ্গিল পর্বত পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কি ক তামিলনাড়ু খ পশ্চিমবঙ্গ গ কেরালা নাকি ঘ হিমাচল প্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পশ্চিমবঙ্গ তাহলে পাট চাষের প্রধান ক্ষেত্র হল পশ্চিমবঙ্গ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি হলো কোনটি ক রাজস্থান খ সিকিম গ অরুণাচল প্রদেশ নাকি ঘ হিমাচল প্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সিকিম তাহলে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি হল সিকিম পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে নাকি ঘ উনিশশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উনিশশো সালে তাহলে ভারতের নৌবিদ্রোহ হয়েছিল উনিশশো সালে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক যে ফসল আবিষ্কার করেছেন তা হল ক ধান খ পাট গ ভুট্টা নাকি ঘ উচ্চ ফলনশীল গম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উচ্চ ফলনশীল গম তাহলে সবুজ জনক নরম্যান বোরলক যে ফসল আবিষ্কার করেছেন তা হল উচ্চ ফলনশীল গম পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি সুনামি ঘটার কারণ হলো কি ক ভূমিকম্প খ মহা জাগতিক উল্কাপিণ্ডের পতন গ সমুদ্র তলদেশে অগ্নুৎপাত বিস্ফোরণ সহযোগে ঘটে নাকি ঘ ওপরের সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবকটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ক পনেরোশো সালে খ পনেরোশো সালে গ পনেরোশো সালে নাকি ঘ পনেরোশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছাব্বিশ সালে তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন ক রাজা অমরনাথ বর্মন খ রাজা রাজ বর্মন গ রাজা অনন্ত বর্মন নাকি ঘ শশাঙ্ক বর্মন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রাজা অনন্ত বর্মন তাহলে পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন আমাদের উত্তর হয়ে যাবে রাজা অনন্ত বর্মন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো কি ক থাইরয়েড খ পোলিও গ জ্বর নাকি ঘ ডায়াবেটিস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ডায়াবেটিস তাহলে ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হল ডায়াবেটিস পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন ক গুরু রামদাস খ গুরু গোবিন্দ দাস গ গুরু রাধাকান্ত দাস নাকি ঘ গুরু সদয় দত্ত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গুরু রামদাস তাহলে অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন আমাদের উত্তর হয়েছে গুরু রামদাস পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ক আলিবর্দিখা খ মুর্শিদ কুলিখা গ সিরাজুদ্দোল্লা নাকি ঘ নবাব মির্জাফর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মুর্শিদ কুলিখা তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলিখা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ ক খ চিংড়ি গ কেঁচো নাকি ঘ আরশোলা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আরশোলা তাহলে ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ হয় আমাদের উত্তর হয়ে যাবে আরশোলা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কলকাতা মহানগরীয় আধুনিক ইতিহাসের সূচনা করেন কে ক জব চার্নক খ লক মিও গ লর্ড ডালহোসি নাকি ঘ ওয়ারিং হেস্টিংস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জব চার্নক তাহলে কলকাতা মহানগরীয় আধুনিক ইতিহাসের সূচনা করেন কে আমাদের উত্তর হয়ে যাবে জব চার নক